বিজেপির মিথ্যা বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া তুলে ধরলেন শাবরুম সিপিআইএম মহকুমা নেতৃত্ব। শুক্রবার দলের বিভাগীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে শাবরুম সিপিআইএম মহকুমা বিভাগীয় কমিটির সম্পাদক দীপক চৌধুরী, মহকুমা সিআইটিউ সম্পাদক এবং ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিপ্লব সান্যাল ও 39 মনুবনকুলের বিধায়ক প্রভাত চৌধুরী বলেন, শাবরুমের বর্তমান বিধায়ক শঙ্কর রায় নাকি বিভিন্ন জায়গায় গিয়ে বলতে থাকেন সিপিআইএম দলটা একটা উস্কানিমূলক এবং কুরুচি সম্পন্ন দল, যা রাজনৈতিক হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা চালাচ্ছেন বলেও তারা অভিযোগ তুলেছেন। এর জবাবে বিপ্লব সান্যাল জানান, ভারতবর্ষের নির্বাচন কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত সিপিআইএম দলটা। এরপর বিধায়ক প্রভাত চৌধুরী শাবরুমের বিধায়ক শঙ্কর রায়ের নিকট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উল্টো প্রশ্নের উত্তরে জানতে চাইলেন, বিজেপি আইপিএফটির জোট সরকার 42 মাস হয়েছে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এই 42 মাসে কী কী উন্নয়নমূলক কাজ করেছেন তার জবাব চাইলেন। বিধায়ক প্রভাত চৌধুরী জানান, 42 মাসে যতগুলো উন্নয়নমূলক কাজের ফিতে কেটে উদ্বোধন করেছে সেগুলো বামফ্রন্ট সরকারের সময়েরই কাজ। বিধায়ক প্রভাত চৌধুরী শাবরুম নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে শাবরুমের রিটার্নিং অফিসার তথা শাবরুম মহকুমা শাসকের কাছেও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিধায়ক শঙ্কর রায় নগর পঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে যতগুলো সভা করেছেন সবগুলো সভাতেই ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে, কারণ বিধায়ক শঙ্কর রায় নাকি বিভিন্ন সভাতে সিপিআইএম সম্পর্কে কুরুচিকর বক্তব্য রেখেছেন, এমনটাই অভিযোগ করে জানালেন বিধায়ক প্রভাত চৌধুরী। বিগত যে 42-43 মাসের মধ্যে বিজেপি আইপিএফটি সরকারের যে তাদের যে প্রতিশ্রুতি, তার খেলাপের প্রতি মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছেন। আমরা আশাবাদী এই শাবরুম নগরবাসী এই নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির যে মিথ্যা প্রতিশ্রুতি খেলাপ তার বিরুদ্ধে যে ব্যালট বক্স, এই ব্যালট বক্সের মধ্যে এটা প্রতিফলিত হবে। আমাদের ত্রিপুরা রাজ্যটাকে কি করেছে এটা একটু দেখবেন, সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, গণতন্ত্রকে এরা নিধন করে দিয়েছে, কোথাও কোনো রকমের স্বাভাবিকভাবে আমরা মিছিল, মিটিং, সভা ইত্যাদি করতে পারছি না। তো বিরোধী রাজনৈতিক দল, এটা গণতন্ত্র রাষ্ট্রে যে কোনো বিরোধী রাজনৈতিক দল, নির্বাচন কমিশন স্থিত রাজনৈতিক দল, তাদের স্বাধীনভাবে কথা বলার, মিছিল করার, মিটিং করার, কোনো সরকার যদি কোনো জনবিরোধী কর্মসূচি গ্রহণ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করার যেমন অধিকার আছে, মিছিল করার অধিকার আছে, তাদেরকে ভিক্ষা জানানোর অধিকার আছে, এই অধিকারগুলো ত্রিপুরার মানুষ, ত্রিপুরা মানুষের অধিকারগুলো খর্ব হচ্ছে। আমরা আশাবাদী 25 তারিখ এটা শুধু শাবরুম নগর পঞ্চায়েত না, ত্রিপুরা রাজ্যের মধ্যে যে যেসব জায়গায় নগর এবং পুর নির্বাচন হচ্ছে ওই সব এলাকার মানুষ বিজেপি আইপিএফটি সরকারকে তারা প্রতিবাদ। ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্ট পার্টির কি ভূমিকা ছিল তা তুলে ধরেন বিপ্লব সান্যাল, এবং বিজেপি তখন ইংরেজদের দালাল হিসেবেও কাজ করেছিল এমনটাই অভিযোগ করে বললেন বিপ্লব সান্যাল সাংবাদিক সম্মেলনে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।